আজ আমরা দক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি, দক্ষতা অনুপাত অর্থাৎ এফিসিয়েন্সি রেশিও, কার্যকরী ক্ষমতার অনুপাত বা অ্যাক্টিভিটি রেশিও বা টার্নওভার রেশিও সম্বন্ধে আলোচনা করব। হিসাব সংক্রান্ত যে সমস্ত অনুপাতের সাহায্যে কোনো প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের কার্যকলাপের দক্ষতা যাচাই করা হয় সেইগুলোকে দক্ষতার অনুপাত বা এফিসিয়েন্সি রেশিও বা অ্যাক্টিভিটি রেশিও বা কার্যকরী ক্ষমতার অনুপাত বলা হয়। এগুলো কী কী? এগুলো হলো এদের মধ্যে উল্লেখযোগ্য রেশিও হলো ইনভেন্টরি টার্নওভার রেশিও, যেটাকে আমরা বলি স্টক টার্নওভার রেশিও, তারপরে ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। এই চারটি তোমাদের আছে, এছাড়া অনেকগুলো আছে, সেইগুলো তোমাদের সিলেবাসে নেই, এই চারটি তোমাদের সিলেবাসে আসে। আবার চারটিগুলো বলছি, ইনভেন্টরি বা স্টক টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার রেশিও এন্ড ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। প্রথমটায় ইনভেন্টরি টার্নওভার রেশিও অর্থাৎ স্টক টার্নওভার রেশিও বলতে আমরা কী বুঝি? স্টক টার্নওভার রেশিও মানে যে অনুপাতের সাহায্যে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, মানে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, রেভিনিউ ফ্রম অপারেশন মানে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড এর সাথে অ্যাভারেজ স্টক বা অ্যাভারেজ ইনভেন্টরির সম্পর্ক নির্ণয় করা হয়, তাকে বলছি আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও বা স্টক টার্নওভার রেশিও বা স্টক ভেলোসিটি। আবার বলছি, যে অনুপাতের সাহায্যে কস্ট অফ গুডস সোল্ড অর্থাৎ এখন আর কস্ট অফ গুডস সোল্ড বলা হয় না এটাকে, এটাকে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বলা হয়। হ্যাঁ, কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন এবং অ্যাভারেজ ইনভেন্টরি, স্টক নয় ইনভেন্টরি বলা হয়, অ্যাভারেজ ইনভেন্টরির মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়, তাকে বলছি আমরা ইনভেন্টরি টার্নওভার রেশিও বা স্টক টার্নওভার রেশিও। একই হয় তো, এর ফর্মুলা হচ্ছে স্টক টার্নওভার রেশিও হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি বা অ্যাভারেজ স্টক। এবার কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন মানে কস্ট অফ গুডস সোল্ড, এটা নির্ণয় করার দুটো উপায়ে নির্ণয় করা যায়। একটা হচ্ছে ওপেনিং স্টক বা ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেস প্লাস ক্যারেজ প্লাস ওয়েজেস প্লাস আদার ডাইরেক্ট এক্সপেন্সেস যা যা আছে মাইনাস ক্লোজিং স্টক করলে পাওয়া যায় হচ্ছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ গুডস সোল্ড। আর অন্য দিক থেকে করি, উল্টো দিক থেকে যদি ভাবি, তাহলে উল্টো ট্রেডিং অ্যাকাউন্টটা ভাবো, ক্লাস ইলেভেনে তোমরা করেছো ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট সাইডটার দিকে ভাবো। ক্রেডিট সাইডে কী থাকে? সেলস থাকে, তাই তো। তাহলে এটাকে বলি আমরা হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন, সেলসের আরেকটা নাম হচ্ছে এখন রেভিনিউ ফ্রম অপারেশন। তাহলে কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন সমান সমান হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস গ্রস প্রফিট, ঠিক আছে? এক্ষেত্রে যদি লস থাকে তাহলে লসটা যোগ করতে হয়, তত রেভিনিউ ফ্রম অপারেশন প্লাস গ্রস লস করলে পাওয়া যায় হচ্ছে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তোমাদের এটা যদি সেলস বলা থাকে তাহলে সেলস মাইনাস জিপি বলবো আমরা, কস্ট অফ গুডস সোল্ড মানে সেলস মাইনাস জিপি। হ্যাঁ, আর কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন থাকলে দেখবে রেভিনিউ ফ্রম অপারেশন মাইনাস জিপি থাকবে, জিপি মানে গ্রস প্রফিট। আচ্ছা, এখানে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন বা কস্ট অফ গুডস সোল্ড দুটো ক্ষেত্রেই তোমরা বার করতে পারো, যেদিক থেকে খুশি এই বার করলেই হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অ্যাভারেজ ইনভেন্টরি, আচ্ছা অ্যাভারেজ ইনভেন্টরি মানে হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বা ডিভাইড বাই টু, মানে ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইড বাই টু করলে হচ্ছে অ্যাভারেজ ইনভেন্টরি হয়। আচ্ছা, অঙ্ক করতে করতে এগুলো বুঝবে। আর যেটা বলবো সেটা হচ্ছে ইনভেন্টরি টার্নওভার রেশিও, আগের অঙ্কগুলো যেগুলো করেছি তো রেশিওতে আসছিলো উত্তরগুলো। হ্যাঁ, যেমন হচ্ছে 2:1, 1.25:1 এরকম আসছিলো, কিন্তু এখানে যখন ইনভেন্টরি টার্নওভার রেশিও করব তখন যে উত্তরটা আসবে সেটা টাইমসে আসবে, অর্থাৎ ওই কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক যদি যখন করব তখন যেটা বেরোবে সেটাকে টাইমস হবে। টাইমস মানে কত বার, মানে
মজুত পণ্যের আবর্তনটা কতবার হচ্ছে, মানে একটি হিসাব বছরে কতবার মজুত থেকে বিক্রি, বিক্রি থেকে আবার ক্যাশ, ক্যাশ থেকে আবার মজুত, এই যে টার্নওভার বা চক্রাকারে যে আবর্তনটা হচ্ছে সেটা কতবার হচ্ছে, বা মজুত পণ্য কতবার আবর্তিত হচ্ছে সেটা টাইমটা বার করা হয় এইভাবে। আচ্ছা, এবার এটা যখন পিরিয়ডে বার করতে হয়, অর্থাৎ মজুত পণ্যের আবর্তকাল, মানে বছরে কবার এটা, মানে কত মাস অন্তর অন্তর, ধরো মজুত পণ্যের আবর্তনকাল হচ্ছে বা ইনভেন্টরি টার্নওভার রেশিও তোমাদের বেরিয়েছে সিক্স বেরিয়েছে, তাহলে এটা কত মাস অন্তর অন্তর টার্নওভারটা হচ্ছে, তাহলে এটাকে মাসে যদি করতে হয় তাহলে বারো মাসে এক বছর আমরা জানি, তাহলে বারোকে ছয় দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাবে হচ্ছে তাহলে দু মাস অন্তর অন্তর। আর যদি এটাকে মনে করো যে সপ্তাহে বার করবে, তাহলে সপ্তাহ মানে হচ্ছে বাহান্ন সপ্তাহে এক বছর হয়, তাহলে বাহান্নকে ভাগ করতে হবে কত দিয়ে, ছয় দিয়ে, তাহলে বাহান্নকে যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে বেরোবে হচ্ছে ছটা আটচল্লিশ, আর ওইদিকে পয়েন্ট মানে আটচল্লিশ মানে 8.5 উইকস হবে। হ্যাঁ, আর যদি আমার দিনে করি তাহলে দিনে করলে আবার 365কে ছয় দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এগুলো আমরা অঙ্ক করতে করতে বলে দেবো, ঠিক আছে। এর পরেরটা হচ্ছে দেনাদার পাওনাদার দেনাদারের আবর্তন অনুপাত, দেনাদারের আবর্তন অনুপাত বা ডেটার্স টার্নওভার রেশিও, এটার ফর্মুলাটা হচ্ছে নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, নেট ক্রেডিট সেলস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, এটার ফর্মুলাটা বলে দিলাম। এটা অঙ্ক করতে করতে আবার ডিটেলস আলোচনা করব। আর একটা বলে দিই, ক্রেডিটার্স টার্নওভার রেশিও, ক্রেডিটার্স টার্নওভার হচ্ছে নেট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাভারেজ ট্রেড পেয়েবলস, নেট ক্রেডিট সেলস নেট ক্রেডিট পারচেস ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড পেয়েবলস, ঠিক আছে। আর লাস্টের যেটা আছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও ও ফর্মুলাটা কি, ওয়ার্কিং সমান সমান নেট সেলস ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল, নেট সেলস মানে হচ্ছে যখন সেলস থেকে রিটার্ন বাদ দিয়ে যেটা পাবো সেটা বলে দিচ্ছি, তাহলে নেট রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই ওয়ার্কিং ক্যাপিটাল হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল টার্নওভার রেশিও। এবার আমরা অঙ্কে আসছি একটা করে, ওরা দেখো এখানে বলা হয়েছে দ্য ফলোয়িং ইজ দ্য ট্রেডিং অ্যাকাউন্ট অফ ট্রেগর লিমিটেড ফর দ্য ইয়ার এন্ডেড 31st March। এখানে ওপেনিং স্টক দেওয়া আছে, একটা ট্রেডিং অ্যাকাউন্ট দেওয়া আছে, তার ডেবিট দিকে ওপেনিং স্টক পারচেস ক্যারেজ ইনওয়ার্ড ওয়েজেস অ্যান্ড গ্রস প্রফিট, ক্রেডিট দিকে আছে সেলস ক্যাশ অ্যান্ড ক্রেডিট লেস রিটার্ন ক্লোজিং স্টক দেওয়া আছে। তাহলে এখান থেকে বার করতে হলো যে স্টক ভেলোসিটি, এবং স্টক ভেলোসিটি মানে হচ্ছে স্টক টার্নওভার রেশিও, তাহলে স্টক টার্নওভার রেশিও আমরা লিখেছি এখানে, স্টক যেহেতু দিয়েছে স্টক টার্নওভার রেশিও স্টক ভেলোসিটি, তাই আমরা স্টক ভেলোসিটির কথাই লিখেছি এখানটায়, ঠিক আছে। স্টক ভেলোসিটির কথা লিখেছি এখানে ইন টাইমস, ফর্মুলা কি, কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। আমি এতক্ষণ যেটা বলছিলাম যে কস্ট অফ রেভিনিউ ফ্রম অপারেশন, এটা এই টার্মটা দেয়নি বলে আমরা সেটা লিখলাম না, যে টার্মটা পরীক্ষায় কোশ্চেনে দেওয়া থাকবে সেই টার্মই ইউজ করবো আমরা। এই যেহেতু দেওয়া আছে স্টক ভেলোসিটি, সেই জন্য লিখেছি কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। এবার কস্ট অফ গুডস সোল্ড বার করার দুটো ফর্মুলা বলেছি বা দুটো দিক আছে, তাহলে আমরা ডেবিট দিক দিয়েই করছি। ডেবিট সাইডটা দেখো, বলে দেওয়া আছে ওপেনিং স্টক 100,000 টাকা, পারচেজ আছে 840,000 টাকা লিখেছি, তারপরে লিখেছি ক্যারেজ ইনওয়ার্ড 20,000 টাকা, তারপরে আছে ওয়েজেস 140,000 টাকা, ঠিক আছে। এইগুলো সব কটা যোগ করেছি, এগুলো সব যোগ হয়েছে হয়েছে যোগ করে হয়েছে কত, 11,00,000 টাকা হয়েছে, লেস ক্লোজিং স্টক 140,000, করলে হয়েছে 960,000 টাকা, এটাই হচ্ছে কস্ট অফ গুড সোল্ড, ঠিক আছে, 960,000 টাকা। এটা আমরা অন্যভাবে বার করতে পারতাম, কীভাবে, আমরা সেলস মাইনাস জিপি করে দিতে পারতাম। নেট সেলস দেখো এখানে দেওয়া আছে, ক্যাশ সেলস ক্রেডিট সেলস যোগ করে 12,34,000, তার থেকে রিটার্ন বাদ দিয়ে যেটা আছে 12,20,000, এটা হচ্ছে নেট সেলস। এটার থেকে যদি আমরা জিপি, এদিকে যে জিপি মানে গ্রস প্রফিটটা যেটা দেওয়া আছে কত, 260,000 টাকা, এটা বিয়োগ করলেও আমরা পেতাম 960,000 টাকা, মানে 12,20,000 টাকা থেকে যদি 260,000 টাকা বিয়োগ করতাম তাহলে 960,000 টাকা পেতাম, ঠিক আছে, এইভাবে বার করতে পারতাম। আচ্ছা, আমাদের আর কী লাগবে, এখানে অ্যাভারেজ স্টক লাগবে, অ্যাভারেজ স্টকটা কি, অ্যাভারেজ স্টক হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক বাই টু, তাই লিখেছি দেখো ওপেনিং স্টক
প্লাস ক্লোজিং স্টক বাই টু লিখেছি। তাহলে ওপেনিং স্টক ছিল 1,00,000 টাকা লেখা হয়েছে, ক্লোজিং স্টক হচ্ছে 1,40,000। তাহলে 1,40,000 আর 1,00,000 যোগ করে 2,40,000 ডিভাইড বাই টু মানে হচ্ছে 1,20,000 টাকা। জাস্ট অঙ্কে বসিয়ে দিয়েছি, দেখো 9,60,000 টাকা বেরিয়েছে অ্যাভারেজ কস্ট অফ গুডস সোল্ড, আর অ্যাভারেজ স্টক হচ্ছে 1,20,000। ভাগ করলে কত বেরিয়েছে? 8 times। আচ্ছা, 8 times মানে হচ্ছে বছরে এটা 8 বার আবর্তিত হয়েছে, মূলধনের মজুত পণ্যের আবর্তনের অনুপাত এটা 8 বার আবর্তিত হয়েছে, 8 times লিখেছি। এটা কত মাস অন্তর অন্তর বা কত দিন অন্তর অন্তর বার করতে গেলে তখন ইন পিরিয়ড বার করতে হয়, সেক্ষেত্রে ফর্মুলাটা ইনভার্স হয়, অর্থাৎ হচ্ছে অ্যাভারেজ স্টক ডিভাইড বাই কস্ট অফ গুডস সোল্ড ইনটু 12 মাসে যদি করতে হয় 12 করতে হয়, যদি উইকে করতে হয় তাহলে 52 দিয়ে গুণ করতে হয়, যদি দিন করতে হয় তাহলে 365 দিয়ে গুণ করতে হয়। যেহেতু আমরা এটা বার করে নিয়েছি তাই সেই জন্য এটাকে আর ইনভার্স করিনি, একেবারে 12কে 8 দিয়ে ভাগ করেছি, আনসার বেরিয়েছে দেখো 1 point কত বেরোবে, আর 12কে 8 দিয়ে ভাগ করলে 1.5 months। তাহলে স্টক ভ্যালুসিটি ইন পিরিয়ডস হবে 1.5 months। ঠিক আছে, অঙ্ক দেখো, বলেছে গ্রস প্রফিট সমান সমান বলে দেওয়া আছে 25% অন কস্ট, কস্টের উপর 25%, কস্টের কোনো ইনফরমেশান নেই। তাহলে এখানে 25% যদি কস্ট হয় তাহলে এটা সেলসের উপর কত, সেটা আমরা ক্লাস 11-এ শিখেছিলাম, 25% যদি কস্ট হয় তাহলে সেলসের উপর হচ্ছে 20%। কী করে বেরিয়েছে মনে আছে? 11-এ শেখানো হয়েছিল। তাহলে আমরা মনে করি কস্ট কত, কস্ট 100, তাহলে প্রফিট কত, 25, সেলস 125। তাহলে যখন 125 টাকা সেলস তখন হচ্ছে প্রফিট হচ্ছে 25 টাকা, যখন 1 তখন 25/125, আর যখন 100 তখন কত হবে, 125 × 100, তাহলে 5 দিকে কাটে এসেছে 20% হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্রস প্রফিট 20% অন সেলস বেরোলো। এবার সেলস দেওয়া আছে 3,00,000 টাকা, তা 3,00,000-এর 20% কত হয়, এটা 60,000 টাকা হয়েছে। এবার আমাদের কী বার করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে লিখব আমরা কস্ট অফ গুডস সোল্ড, সমান সমান আমি জানি যে সেলস মাইনাস গ্রস প্রফিট। সেলস কত বেরিয়েছে, সেলস দেওয়া আছে 3,00,000 টাকা আর গ্রস প্রফিট বেরিয়েছে 60,000 টাকা, তাহলে বেরোলো কত, 2,40,000 টাকা। আর কি লাগবে আমাদের, অ্যাভারেজ স্টক। অ্যাভারেজ স্টক মানে হচ্ছে ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক ডিভাইড বাই টু। ওপেনিং স্টক দেওয়া আছে কত, 29,000, আর ক্লোজিং স্টক দেওয়া আছে 31,000। তাহলে ডিভাইড বাই টু হলে এটা 30,000, 60,000 ভাগ 2, 30,000, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা করবো স্টক টার্নওভার রেশিও, তাহলে লিখব স্টক টার্নওভার রেশিও কি, ফর্মুলা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ডিভাইড বাই অ্যাভারেজ স্টক। কস্ট অফ গুডস সোল্ড বেরিয়েছে আমাদের 2,40,000, এটা 30,000, ভাগ করলে 8 times, বোঝা গেছে? এটা ছিল বের করেছিলাম আমরা ইন টাইমস। তাহলে এবার স্টক টার্নওভার রেশিও ইন পিরিয়ড যদি করি তাহলে জাস্ট ওই যে বললাম 12 মাসকে 8 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে কত হবে, 1.5 times।
বুঝে গেছে? অঙ্কটা দেখো, এখানে বলেছে ফ্রম দ্য ফলোয়িং ডিটেলস ক্যালকুলেট ওপেনিং স্টক অ্যান্ড ক্লোজিং স্টক। দেওয়া আছে স্টক টার্নওভার রেশিও 6x, আর গ্রস প্রফিট 20% অন সেলস, সেলস 180,000, ক্লোজিং স্টক ইজ 15,000 ইন এক্সেস অফ ওপেনিং স্টক, এই দেওয়া আছে। তাহলে আমরা শেষের দিকে লিখেছি যেটা, ধরো ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক বলেছে, ক্লোজিং স্টক বলে দিয়েছে কি 15,000 ইন এক্সেস অফ ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক যা হবে তার 15,000 টাকা বেশি, এটা দেওয়া আছে। আচ্ছা, আরেকটা কী দেওয়া আছে, স্টক টার্ন ওভার রেশিও, স্টক টার্ন ওভার রেশিও, রেশিও দিয়েছে কত, 6x, তাহলে 6 লিখলাম। আর কী জানি, স্টক টু টার্ন রেশিও মানে আমরা জানি অর কি কস্ট অফ গুড সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ স্টক সমান সমান হচ্ছে 6, অর 6 অ্যাভারেজ স্টক সমান সমান কী লিখবো, কস্ট অফ গুড সোল্ড এবার 6 অ্যাভারেজ স্টক মানে 6 ইনটু অ্যাভারেজ স্টক মানে কি, ওপেনিং স্টক প্লাস ক্লোজিং স্টক, পুরোটা লিখছি না, ডিভাইড বাই 2 সমান সমান কস্ট অফ গুডস সোল্ড কী জানি আমরা, সেলস মাইনাস গ্রস প্রফিট, তাই তো? এটা যদি কাটি 3 হয়ে যাবে, 3। আচ্ছা, ওপেনিং স্টক দেওয়া আছে, যা লিখছি তাই লিখছি ওপেনিং স্টকটা। ক্লোজিং স্টক সমান সমান দেওয়া আছে, দেখো ক্লোজিং স্টক সমান সমান ওপেনিং স্টক প্লাস 15,000, তাহলে এটা লিখতেই পারি, ওপেনিং স্টক প্লাস 15,000 লিখে ফেললাম সমান সমান সেলস দেওয়া আছে অঙ্কে 180,000 টাকা, আর জিপি বলে দিয়েছে সেলসের 20%, ঠিক আছে, তাহলেই লিখলাম। এটা কি হবে, দুটো ওপেনিং স্টক, ওপেনিং স্টক ওপেনিং যোগ করলে দুটো হচ্ছে, তাহলে দুটোকে 3 গুণ করলে 6 ওপেনিং স্টক প্লাস 3 দিয়ে 15কে গুণ করলে হচ্ছে 45,000 সমান সমান 180,000 মাইনাস 180,000-এর 20% মানে 34,000, 360 হয়ে গেল তো, 36,000, ঠিক আছে। এবার সিক্স কেন লিখলাম, এটা এটা 3 ওপেনিং স্টক হবে, 3 ওপেনিং স্টক, আর এটা হচ্ছে 6 ওপেনিং স্টক, মানে এটা দুটো আর এটা দুটোকে 3 দিয়ে গুণ করেছি, তাহলে 6 ওপেনিং স্টক ঠিকই আছে, এটা 45,000। আচ্ছা, তাহলে 6 ওপেনিং স্টক সমান সমান আমরা লিখতে পারি, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 144,000, এটা এদিকে নিয়ে যাচ্ছি, বিয়োগ হচ্ছে 45,000, দেয়ারফর ওপেনিং স্টক সমান সমান হচ্ছে, এটা বিয়োগ করলে 144,000-এর থেকে 45 বিয়োগ করছি, 99,000 ডিভাইড বাই 6, হ্যাঁ, তাহলে করলে এটা ভাগ করলে কত হবে, 16,596 হচ্ছে, ঠিক আছে, ওপেনিং স্টক 16,500 বেরিয়েছে। তাহলে ক্লোজিং স্টক কত হবে, ক্লোজিং স্টক বলে দিয়েছে এর 15,000 বেশি, 16,500 তার সাথে 15,000 বেশি, তার মানে হচ্ছে 31,500, বোঝা গেছে? এই হলো
অঙ্ক। যে সূত্রগুলো দিয়েছি তার মধ্যে দু নম্বর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে ডেটর্স টার্নওভার রেশিও, বা এটাকে আমরা বলি ট্রেড রিসিভেবল টার্নওভার রেশিও বা ট্রেড রিসিভেবল ভেলোসিটি। এইটা ফর্মুলা দেওয়া হয়েছে নেট ক্রেডিট সেলস অর নেট রেভিনিউ ফ্রম অপারেশন ডিভাইডেড বাই অ্যাভারেজ ট্রেড রিসিভেবল। এই ট্রেড রিসিভেবল কথাটার অর্থ হচ্ছে ডেটার্স প্লাস বিলস রিসিভেবল এর যে যোগফল। ট্রেড রিসিভেবল এখানে অ্যাভারেজ ট্রেড রিসিভেবল সমান সমান হচ্ছে ওপেনিং ডেটার প্লাস ওপেনিং বিলস রিসিভেবল প্লাস ক্লোজিং ডেটার প্লাস ক্লোজিং বিলস রিসিভেবল বাই টু। এইভাবে করা যায়। আর আরেকটা নিচে ফর্মুলা দিয়েছিলাম, সেটা হচ্ছে যে অ্যাভারেজ কালেকশান পিরিয়ড, অর্থাৎ ওই ডেটার্স টার্নওভার রেশিওর যদি ওটা পিরিয়ডে হয় তাহলে ওই একইভাবে ওই যে 365 দিন, বছরে বার করতে হলে 365 বা মাসে যদি বার করতে হয় 12 মাস, বা উইকে যদি বার করতে হলে 52 উইক, হ্যাঁ, সেক্ষেত্রে ওকে ডিভাইডেড বাই যে ডেটার্স টার্নওভার রেশিও বা ট্রেড রিসিভেবল রেশিওটা বেরিয়েছে, টার্নওভার রেশিওটা বেরিয়েছে, সেটা দিয়ে ভাগ করলে ওই অ্যাভারেজ কালেকশন পিরিয়ডটা পাওয়া যায়। ঠিক আছে, এবার অঙ্কে দেখো, অঙ্কে 53 নম্বর অঙ্কটা দেখো। 53 নম্বর অঙ্কে বলা হয়েছে যে দ্য ফলোয়িং ব্যালেন্সেস হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য ব্যালেন্স শিট অফ স্টার লিমিটেড, সানডি ডেটার্স অ্যাজ অন 1-1 দেওয়া আছে ওপেনিং, আর এটা হয়েছে সানডি ক্রেডিটার্স 31-12 আছে। তো সানডি ডেটার্স ওপেনিংয়ে দেওয়া আছে 78,000, বিলস রিসিভেবল দেওয়া আছে 44,000, আর ক্লোজিংয়ে দেওয়া আছে সানডি ডেটার্স 1,24,000, বিলস রিসিভেবল 54,000। ক্রেডিট সেলস অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 31st December অ্যামাউন্টেড টু 6 lakh, ক্যালকুলেটস ডেটার্স টার্নওভার রেশিও। ঠিক আছে, এবার ডেটার্স টার্নওভার রেশিও আমরা নির্ণয় করব। কীভাবে নির্ণয় করব দেখো, একটা ছবি মানে লিখে পাঠিয়েছি, সেখানে দেওয়া আছে ডেটার্স টার্নওভার রেশিও ইন টাইমস সমান সমান ক্রেডিট সেলস ডিভাইডেড বাই হচ্ছে অ্যাভারেজ ট্রেড রিসিভেবল। এবার অ্যাভারেজ ট্রেড রিসিভেবল আমরা বার করব, নিচে নোটের হিসেবে লিখেছি ওই যে ওপেনিং সানডি ডেটার্স প্লাস, আচ্ছা ওটা লিখতে এরকমভাবে সাজিয়ে লিখবে, ওপেনিং সানডি ডেটার্স প্লাস ওপেনিং বিলস রিসিভেবল প্লাস ক্লোজিং সানডি ডেটার্স প্লাস ক্লোজিং বিলস রিসিভেবল ডিভাইডেড বাই টু, এইভাবে লিখবে। আমরা একটু আগে পরে লিখে দিয়েছি, এটা লিখবে ওপেনিং সানডি ডেটার্স প্লাস ওপেনিং বিলস রিসিভেবল প্লাস ক্লোজিং সানডি ডেটার্স প্লাস ক্লোজিং বিলস রিসিভেবল বাই টু। তাহলে এখানে দেওয়া আছে দেখো 74,000 হচ্ছে ওপেনিং সানডি ডেটার্স আর 44,000 হচ্ছে ওপেনিং বিলস রিসিভেবল, যোগ করলাম প্লাস ক্লোজিং সানডি ডেটার দেওয়া আছে 1,24,000 আর ক্লোজিং বিলস রিসিভেবল দেওয়া আছে 54,000। এই দুটো যোগ হলো, যোগ করে একে দুই দিয়ে ভাগ করছি, তাহলে যোগ করলে সেই যোগের রেজাল্ট এসছে দেখো 3 lakh, 3 lakhকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে 1,50,000। এবার সূত্রে যাও, সূত্রে দেখো ক্রেডিট সেলস দেওয়া আছে 6 lakh, আমরা লিখেছি ক্রেডিট সেলসের জায়গা 6 lakh, আর ওকে ভাগ করেছি আমি 1.5 lakh দিয়ে। 1.5 lakh কোথা থেকে পেলাম? 1.5 lakh হচ্ছে নিচে নোট থেকে পেয়েছি অ্যাভারেজ ট্রেড রিসিভেবল, সেটা বসিয়েছি, বসিয়ে 6 lakhকে 1.5 lakh দিয়ে ভাগ করলে বেরোচ্ছে 4 times, এখানে টাইমসে লিখতে হবে যেহেতু এটা ইন টাইমস আছে। আচ্ছা, এখানে অ্যাভারেজ কালেকশন পিরিয়ড এইভাবে লিখতে পারো, বা আমি এখানে ডেটার্স টার্নওভার রেশিও ইন পিরিয়ড লিখেছি, তাহলে পিরিয়ড মানে হচ্ছে আমি 12 মাসের এগেনস্টে বার করছি 12/ ডেটার্স টার্নওভার রেশিও। ফর্মুলাটাকে এইভাবেই লিখতেও পারো তোমরা উল্টোভাবে, উল্টোভাবে মানে হচ্ছে ইনভার্স করে, যদি অ্যাভারেজ ট্রেড রিসিভেবল ডিভাইড বাই নেট ক্রেডিট সেলস ইন টু 12 করলে ওইটা ডেটার্স টার্নওভার রেশিও বা অ্যাভারেজ কালেকশন পিরিয়ড বেরিয়ে যাবে। ঠিক আছে, এখানে আমাদের বেরিয়েছিল 4 times, তাহলে 12 মাসকে 4 times দিয়ে করছি, 3 মাস অন্তর অন্তর এই ডেটার্স টার্নওভার রেশিওটা পাওয়া যাবে। ঠিক আছে, 56 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ডেটার্স ভেলোসিটি ইজ 73 days, দ্য অ্যামাউন্ট অফ ক্লোজিং ট্রেড ডেটার্স ইজ মোর বাই 32,000 দ্যান দ্য অ্যামাউন্ট অফ ওপেনিং ট্রেড ডেটার্স, দ্য অ্যাকচুয়াল ক্রেডিট সেলস বলেছে 6 lakh,
ক্যালকুলেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং ট্রেড ডেটার্স। তা কীভাবে করবো, এখানে বলে দিয়েছে দেখো ডেটার্স ভেলোসিটি, ডেটার্স ভেলোসিটি মানে আমাদের এখানে এখানে বলে দিয়েছে পিরিয়ডসে বলে দিয়েছে, তাহলে ফর্মুলাটা ঠিক উল্টো লিখতে হবে। উল্টো মানে হচ্ছে অ্যাভারেজ ট্রেড ডেটার্স, অ্যাভারেজ ট্রেড ডেটার্স বাই ক্রেডিট সেলস ইনটু, যেহেতু বছরে দেওয়া আছে 365, এখানে ডেজ দেওয়া আছে, দেখো তাহলে এটা এইভাবে করবে, এটা দেওয়া আছে। আর একটা কী বলে দিয়েছে, বলে দিয়েছে নিচে ওই যে পাশেই বলে দিয়েছে যে ক্লোজিং ট্রেড ডেটার্স ইস, বলে দিয়েছে 32,000 বেশি ওপেনিংয়ের থেকে। তাহলে আমাদের যেটা বলা আছে নিচে লিখি ক্লোজিং ট্রেড ডেটার্স, ক্লোজিং ট্রেড ডেটার্স আমরা নিচে লিখি, ক্লোজিং ট্রেড ডেটার্স দেওয়া আছে ক্লোজিং ট্রেড ডেটার্স ইজ ইকুয়াল টু ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস 32,000, এটা দেওয়া আছে। তাহলে এখানে যদি লিখি অ্যাভারেজ ট্রেড ডেটার্স সমান সমান ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস ওপেনিং, ক্লোজিংয়ের জায়গায় এটা বসিয়ে দিচ্ছি, ওপেনিং আবার একটা ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস 32,000 বাই 2, এটা লেখা যায়। তাহলে এখানে দেখো দুটো ওপেনিং এসছে, দুটো টু ওপেনিং ট্রেড ডেটার্স, প্লাস 32,000 বাই 2, 2 কমন নাও, 2 যদি কমন নাই তাহলে পড়ে থাকে ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস, এটা 2 কমন গেলে 16,000 পড়ে থাকে, নিচে 2, এই 2 2 কেটে গেল, পড়ে রইল হচ্ছে ওপেনিং ট্রেড ডেটার্স, বুঝতে পেরেছ? এবার আমরা এটা ফর্মুলায় বসিয়ে দিই, ফর্মুলায় যদি বসাই তাহলে এখানে দেওয়া আছে দেখো অর, এটা বেরিয়েছে অ্যাভারেজ ট্রেড ডেটার্স আমরা নিচে বার করে নিচ্ছি ওপেনিং ট্রেড ডেটার্স, তাহলে এখানে লিখে দিচ্ছি যে ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস 16,000, ঠিক আছে। আর এটা কত দেওয়া আছে, ক্রেডিট সেলস বলে দেওয়া আছে আমাদের 6,00,000 ইন্টু 365 ভাগ 30, এটা দেওয়া আছে। অর ওপেনিং ট্রেড ডেটার প্লাস 16,000 গুণ 365 গুণ 73/6,00,000, এইটা যদি এটা দিয়ে কাটাকাটি করি 5 বেরোয়, তাই তো? তাহলে 5 বেরোলে এখানে 5 দিয়ে গুণ করছি 5 ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস 80,000 সমান সমান 6,00,000। অর একবারে করে দিচ্ছি ওপেনিং ট্রেড ডেটার্স সমান সমান হচ্ছে 6,00,000 মাইনাস 80,000 বাই 5, তার মানে হচ্ছে এটা করলে 520,000, 20,000কে ভাগ করছি 5 দিয়ে, বেরোবে হচ্ছে 1,00,000, 1,04,000, 4 20,
তাহলে ওপেনিং ট্রেড ডেট, তাহলে ক্লোজিং ট্রেড ডেটার কত হবে? ক্লোজিং ট্রেড ডেটার ওপেনিং যা আছে তার সঙ্গে নিচে আছে 32,000 বেশি, এটা বলে দেওয়া ছিল। তাহলে এখন 32,000 যোগ করো, তাহলে এটা বেরোবে 136,000। তাহলে ওপেনিং ট্রেড ডেটার বেরোলো 104,000 আর ক্লোজিং ট্রেড ডেটার বেরিয়েছে 136,000। বোঝা গেছে? এইভাবে আসলে এইভাবে করবে অঙ্কটা। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটা? এখানে নিচে অঙ্কটার আবার ছবি তুলে পাঠালাম, লাস্ট লাইনটায় ভিডিওটা দেখতে দেখতে দেখলাম যে ওপেনিং ট্রেড ডেটার্স প্লাস 16,000 হবে, ওটা আমি মিস্টেক করে গেছি। লেখার সময় ঠিকই লিখেছি ওপরে, কিন্তু এখানে পাশে 16,000টা লিখিনি। হ্যাঁ, তাই এই ছবিটা পাঠালাম, দেখে তুলে নাও। আর অঙ্কগুলো, বাকি যে অঙ্কগুলো রয়েছে, অঙ্ক বলতে গেলে ডেট অফ টার্নওভার রেশিও পর্যন্ত যা যা অঙ্ক রয়েছে সেইগুলো বাড়িতে চেষ্টা করো, ঠিক আছে? করে যেভাবে পাঠাচ্ছলে সেভাবে পাঠিও আমাকে, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নম্বরে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।